চাল যে করলো তো মানে যায় না এর আমরা একটা সুষ্ঠু চাই হঠাৎ খাদ্য গুদামে তালা দেখে বিস্মিত এলাকাবাসী জেলা খাদ্য নিয়ন্ত্রক খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে উপস্থিত হন সেখানে এর আগেই লাপাত্তা খাদ্য গুদামের ইনচার্জ আনোয়ারা বেগম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদামে তালা দিয়ে নিখোঁজ হন আনোয়ারা বেগম জেলা খাদ্য বিভাগ জানাই পঁচিশ এপ্রিল ছুটিতে যাওয়ার কথা বলে গা ঢাকা দেন তিনি গুদাম বন্ধ দেখে তালা ভেঙে ভেতরে গেলে সন্দেহ হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের গণনা করে দেখতে পান চার হাজার দুশো বস্তা চাল সেখান থেকে উধাও যার ওজন তিনশো উনিশ মেট্রিক টন স্থানীয় মিলাররা জানান দীর্ঘদিন ধরেই দুর্নীতি করে আসছে আনোয়ারা বেগম আমরা কিন্তু বহু ক্ষতিগ্রস্ত ক্ষতি হয় আমরা চাল দিচ্ছি তারপরেও সেই চালটা সরকারের ঘর থেকে আপনার লুট পাঠায় যাচ্ছে এর আমরা একটা সুষ্ঠু বিচার চাই এতগুলো চাল যে উধাও করলো এটা তো মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা খুবই কষ্টদায়ক এবং এটা উদ্দেশান্ত হলে শাস্তি উচিত এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন এর ভিত্তিতে আমরা দুদক ব্যবস্থা নেবে আর অভিযুক্তকে খুঁজে বের করতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সম্পর্ক কর্মকর্তার সাথে এই দুইজনের প্রত্যক্ষ সহযোগিতার যোগসাজশ পাওয়া গেছে তো এই বিষয়ে থানায় গ্রাগার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে থানা থেকে অভিযুক্তি দুধকে প্রাণ করা হয়েছে আত্মসাত করা চালের বাজার মূল্য এক কোটি সাতষট্টি লাখ ছেচল্লিশ হাজার টাকা বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সময় সংবাদ Dinajpur